দর্শক আসুন ক্যান্সার সেবায় যত্নশীল হই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার সুখে অসুখে। আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর নাদিয়া সুলতানা। বিশ্বজুড়ে ক্যান্সারজনিত যতগুলো মৃত্যুর কারণ রয়েছে তার মধ্যে দ্বিতীয় কোলোরেক্টাল ক্যান্সার। তাই তো আজকে আমাদের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ ও করণীয়। বিষয়টি নিয়ে আলাপ করতে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আমাদের মাঝে রয়েছেন ডক্টর তারিক আক্তার খান। স্যার সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন ল্যাবেট ক্যান্সার হসপিটাল ও সুপার স্পেশালিটি সেন্টার এর ল্যাপারোস্কোপিক ও কোলোরেক্টাল সার্জারি বিভাগে। একই সাথে স্যার সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতালের কোলোরেক্টাল সার্জারিতে। স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার প্রথমেই জানতে চাব কোলোরেক্টাল এই শব্দটির সাথে হয়তো আমাদের দর্শকরা এত পরিচিত নয়, এটা বলতে আসলে কি বুঝি? হ্যাঁ, আসলে যে এখন আমরা স্ক্রিনে দেখছি যে কোলোরেক্টাল বলতে বোঝায় যে আমাদের মানুষের শরীরে পেটের মধ্যে যে ইন্টেস্টাইন বা নাড়ি থাকে, এই নাড়ির প্রাথমিক যে অংশটা এটাকে বলে স্মল ইন্টেস্টাইন বা চিকন নাড়ি, এবং এরপরেই থাকে কিছু মোটা বা পায়খানার নাড়ি যেটাকে ইংলিশে কোলন বলে। তো কোলোরেক্টাল দ্বারা বোঝায় যে কোলন এবং রেকটাম, এই কোলনেরই শেষভাগে থাকে রেকটাম বা বাংলায় যেটাকে মলাশয় বলে। তো এই যে কোলন, রেকটাম এবং মলদ্বার এইটাকে মিলেই কোলোরেকটাল বলে। সুতরাং আজকে যে আমাদের বিষয় যে কোলোরেকটাল ক্যান্সার, এটা দ্বারা বোঝায় যে কোলন ক্যান্সার এবং রেকটাম ক্যান্সার, এই দুইটা ক্যান্সারকেই আমরা একসাথে বলি কোলোরেকটাল ক্যান্সার। স্যার এই যে ক্যান্সারটি, এর কারণ কী বলে আপনি মনে করেন? আসলে এই কোলোরেকটাল ক্যান্সারগুলি কিন্তু প্রথমেই ক্যান্সার হয় না, প্রথমে একটি পলিপ হয়। পলিপ অর্থাৎ যে মানুষের যে ভিতরে নাড়ির ভিতরের যে আবরণী, এই আবরণীতে ছোট একটি গোটা মতো হয়, এটিকেই পলিপ বলে। তো এই পলিপগুলি বিভিন্ন কারণে হতে পারে। এই সাধারণত দেখা যায় যে মানুষের কিছু জেনেটিক বা বংশগত কারণে, কিছু খাদ্যাভ্যাসের কারণে, এছাড়া সিগারেট, অ্যালকোহল, বিভিন্ন কারণে এই পলিপগুলি দেখা দেয় এবং পলিপগুলি কয়েক বছর পরে গিয়ে এটি ক্যান্সারে টার্ন করে। স্যার এই যে কোলোরেক্টাল ক্যান্সারের রোগীগুলো আপনাদের কাছে আসছে, তারা নিশ্চয়ই বিভিন্ন রোগভেদে কিছু লক্ষণ থাকে, তারা কি লক্ষণগুলো নিয়ে আপনাদের কাছে আসে? হ্যাঁ, এই যে পেশেন্টরা এই পলিপ অবস্থায় সাধারণত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষণ আসে না। যখন এটি আরও খারাপ পর্যায়ে যায়, ক্যান্সারের পর্যায়ে আসে, তখন আস্তে আস্তে গিয়ে লক্ষণগুলি দেখা দেয়। তো এই যে কোলোরেক্টাল ক্যান্সারের প্রধান লক্ষণ কিন্তু প্রথম যেটা আমরা বলবো যে মলদ্বার দিয়ে রক্ত যাওয়া। এই রক্তটি কোলন ক্যান্সার, কোলন থেকে যখন ক্যান্সারটা উৎপত্তি হয় তখন এটি সাধারণত কালচে জাতীয় রক্ত দেখা দেয়, এবং তারপরে যাদের রেকটাম বা মলাশয়ে ক্যান্সার দেখা দেয় তাদের অনেক সময় ফ্রেশ বা লাল রক্ত দেখা যায়। তো এছাড়াও এই রক্ত যাওয়া ছাড়াও আমরা বলবো যে পেটে ব্যথা। তো সাধারণত দেখা যায় যে ক্যান্সার একটু যখন অ্যাডভান্স হয়ে যায় তখন এই তলপেটে ব্যথাগুলি একটু মুষড়ানো জাতীয় ব্যথা দেখা দেয়, এবং এছাড়াও একটি অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে পায়খানার অভ্যাসে পরিবর্তন। এই পায়খানার অভ্যাসে পরিবর্তন দ্বারা বোঝায় যে সাধারণত দেখা যাচ্ছে যে কারো আগে হয়তো কোষ্ঠকাঠিন্য ছিল, এখন তার কোষ্ঠকাঠিন্য নেই, একটু ডায়রিয়ার মতো হয়, অথবা আগে তার স্বাভাবিক পায়খানা ছিল, এখন কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে, অথবা দেখা যেত যে আগে হয়তো বা তার এক দুইবার দিনে এক দুইবার পায়খানা হতো, এখন তিন চারবার রেগুলার হচ্ছে, অথবা দেখা যেত যে আগে তার ডেলি স্বাভাবিক পায়খানা ছিল, এখন কনস্টিপেশন দেখা দিচ্ছে, এছাড়া পায়খানা চ্যাপ্টা হয়ে আসা, অথবা পায়খানার সাথে অতিরিক্ত আম যাওয়া। এই যে পায়খানার অভ্যাসটাকে পরিবর্তন, এটি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার অর্থাৎ কোলন ক্যান্সার এবং রেকটাম ক্যান্সারের অন্যতম একটি প্রধান লক্ষণ। তো এছাড়াও দেখা যায় যে রক্তশূন্যতা দেখা দেওয়া, কোনো শরীরে কোথাও দিয়ে হয়তো রক্ত যাচ্ছে না অথচ রক্তশূন্যতা দেখা দিচ্ছে, এবং যার ফলে পেশেন্ট দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ ধরনের, এবং ওজন কমে যাওয়া শরীরের বিনা কারণে, সে ডায়েটিং করছে না অথচ তার ওজন কমে যাচ্ছে, এরকম বিভিন্ন লক্ষণ কিন্তু কোলন এবং রেকটাম ক্যান্সারে দেখা দেয়। এছাড়া রেকটাম ক্যান্সারের একটা স্পেশাল লক্ষণ আছে, সেটা হচ্ছে পায়খানা ক্লিয়ার না হওয়া, অর্থাৎ তার মনে হয় যে পায়খানা করার শেষ করার পরেও যে মনে হয় যে আরও কিছু পায়খানা রয়ে গেছে। তো এইগুলি মূলত লক্ষণ। স্যার জনসাধারণ বা সাধারণ মানুষরা যখন দেখবে তার মলদ্বার দিয়ে রক্তপাত হচ্ছে, তাদের ভিতরে কিন্তু একটা ভীতি কাজ করবে, সেই সময় মানুষরা আসলে কী করবেন?
হ্যাঁ, আসলে অনেকে যেমন আপনি বললেন ভীতি কাজ করে, অনেকে কিন্তু আবার এটাকে আমলে নেয় না, ভাবে হয়তো সাধারণ পাইলস থেকে রক্ত যাচ্ছে। আসলে এটা ক্যান্সার থেকে যেমন এই লক্ষণগুলি দেখা দিতে পারে, তেমন আরও কিছু রোগ থেকে দেখা দিতে পারে। তো যে কারণেই হোক, সে প্রথমে কিন্তু তার উচিত একটা বিশেষজ্ঞ কলোরেক্টাল ডাক্তারের পরামর্শ নেওয়া। তো বিশেষজ্ঞ কলোরেক্টালের সার্জনের পরামর্শ নিয়ে তারপরে তিনি যেভাবে বলেন, যে সাধারণত তিনি ক্যান্সার কিনা এটা নির্ণয় করেন এবং তার পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করেন। স্যার, এই যে বললেন কলোরেক্টাল বিশেষজ্ঞ, কলোরেক্টাল সম্পর্কে তো আমরা কিছুটা জেনেছি, এর এই স্পেশালিটিটা আমরা আসলে সাধারণ জনগণের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন। আসলে কলোরেক্টাল বিশেষজ্ঞ কে? কলোরেক্টাল বিশেষজ্ঞ হচ্ছেন তিনি যিনি প্রথমে একজন ডাক্তার তো বটেই, তারপরে উনি এই কলোরেক্টাল বিষয়ের উপর আলাদাভাবে পড়াশোনা করে উনি এই বিষয়ের উপরে ডিগ্রি অর্জন করেছেন। এই বিষয়ের উপরে ডিগ্রি হচ্ছে এমএস কলোরেক্টাল সার্জারি, এবং তিনি এই বিষয়ের ডিগ্রি অর্জন করার পরে কিন্তু তিনি এই বিষয়ের সকল রোগের একই সাথে যেমন মেডিকেল ট্রিটমেন্টের উপরে বিশেষজ্ঞ, তেমনইভাবে যাদেরকে অপারেশন লাগে তাদের ক্ষেত্রে তিনি অপারেশনও করতে পারেন এবং তিনি এই বিষয়ের অপারেশনের উপরেও স্পেশালিস্ট। অর্থাৎ তিনি এই যে কোলন এবং রেকটামের যেই রোগসমূহ, এই রোগসমূহের সকল ট্রিটমেন্টের উপরে এক্সপার্ট। স্যার, আমরা সবাই জানি যে আপনি কলোরেক্টাল বিশেষজ্ঞ। স্যার, আপনি একজন কলোরেক্টাল বিশেষজ্ঞ হিসেবে যে রোগীগুলোকে দেখেন যাদের কলোরেক্টাল কার্সিনোমা হচ্ছে, তারা আসলে কী কী লক্ষণ নিয়ে আপনার কাছে উপস্থিত হন? লক্ষণগুলি আমরা বললাম, যে এই যে লক্ষণগুলি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো এইসব লক্ষণ নিয়ে আমাদের কাছে যেমন পেশেন্ট আসেন, অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু আরও অন্যান্যভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন, হয়তো তার রক্ত যাচ্ছে, তিনি পাইলসের ট্রিটমেন্ট আন্দাজেই গ্রহণ করছেন, অথবা পায়খানার অভ্যাসে উল্টাপাল্টা দেখা দিয়েছে, তিনি আইবিএস হিসাবে ট্রিটমেন্ট করছেন, তো তার হয়তো বা ক্যান্সার রয়ে গেছে, কিন্তু তিনি এভাবে ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছে। সেই জন্য মানুষের উচিত যে এই লক্ষণগুলি দেখা দিলে একজন কলোরেক্টাল বিশেষজ্ঞকে দেখিয়ে প্রপার ট্রিটমেন্ট গ্রহণ করা। অবশ্যই স্যার। স্যার, এই যে লক্ষণগুলো যখন একটা রোগীর মধ্যে দেখা দেয়, আপনি তো অনেক সুন্দর করে আমাদেরকে বললেন, আপনারা বিশেষজ্ঞ হিসেবে তা কিভাবে নির্ণয় করেন যে এটা কলোরেক্টাল ক্যান্সার? আচ্ছা, তো মানুষ যখন আমাদের কাছে আসে, আমরা প্রথমে তার কথাগুলি শুনি এবং তাকে শারীরিকভাবে পর্যবেক্ষণ করি। এর মাধ্যমে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে টের পাই বা গেস করি যে তার কী রোগ, তারপরে এটিকে কনফার্ম করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে অন্যতম একটি হচ্ছে কলোনোস্কোপি। এই কলোনোস্কোপি পরীক্ষা করি এবং আমরা যদি কোনো ক্যান্সার দেখতে পাই, সেটা থেকে বায়োপসি নিয়ে আমরা কনফার্ম করি যে এটি ক্যান্সার কিনা। স্যার, এই যে বললেন আমাদেরকে কলোনোস্কোপি, এই পরীক্ষাটি করে আমরা কোলন ক্যান্সার কিংবা কোলনের যে কোনো রোগ নির্ণয় করতে পারি, কলোনোস্কোপি আসলে কি? আসলে কলোনোস্কোপি হচ্ছে একটি পরীক্ষা, এটি একটি এন্ডোস্কোপিক পরীক্ষা। মানুষের যেমনভাবে এন্ডোস্কোপিক করা হয়, তেমনইভাবে এটি কোলন এবং রেকটামের একটি এন্ডোস্কোপিক পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে কোলন এবং রেকটাম ক্যান্সার ছাড়াও আরও অন্যান্য পলিপ, তারপরে আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, বিভিন্ন যেই ডিজিজগুলা, এই ডিজিজগুলা নির্ণয় করা যায় এবং এটা কম্পিউটারের ছবি সহ এটি রিপোর্টিং করা হয়। এবং সবচেয়ে নিশ্চিতভাবে ক্যান্সার, কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার নির্ণয়ের এটি সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা। স্যার, সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটি ভয় কাজ করে, সেটা হচ্ছে যে কলোনোস্কোপিতে অনেক ব্যথা পাওয়া যায়। আপনি কী বলবেন সাধারণ জনগণকে? আসলে এটি আগেকার যুগে এক সময় ছিল, এখনও কোনো সেন্টারে এরকম আছে, কিন্তু আমরা যে ল্যাবএইড ক্যান্সার হসপিটালে কলোনোস্কোপি করি, এটি সম্পূর্ণ পেইনলেস কলোনোস্কোপি। এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। আমরা আমাদের পেশেন্টদের কাছে জিজ্ঞেস করি যে আপনি কি টের পেয়েছিলেন কোনো কিছু, পেশেন্টরা বলেন না স্যার কখন পরীক্ষা হয়ে গিয়েছে আমি কোনো টেরই পাননি। অর্থাৎ এটি পেইনলেস কলোনোস্কোপি, সম্পূর্ণ আধুনিক চিকিৎসার সাথে সাথে আমাদের ল্যাবএইড ক্যান্সার হসপিটালও এই সুযোগ সুবিধাগুলো আমাদের সাধারণ জনগণকে দিচ্ছেন, যাতে করে তারা পেইনলেসভাবে কলোনোস্কোপি পরীক্ষাটি করতে পারে এবং এই চিকিৎসা আপনাদের কাছ থেকে নিতে পারে। স্যার, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাব, কলোরেক্টাল কার্সিনোমা বা ক্যান্সার, এর চিকিৎসা আপনারা কীভাবে দিয়ে থাকেন একজন রোগীকে? আসলে আমরা যখন নির্ণয় করি যে এটি ক্যান্সার কনফার্ম হই, তারপরে আমরা ক্যান্সারটার স্টেজিং করি। স্টেজিং অর্থাৎ হচ্ছে ক্যান্সারটি কত দূর ছড়িয়ে গিয়েছে, শরীরে কোথায় কোথায় ছড়িয়ে গিয়েছে, এটি স্টেজিং করার পরে তারপরে আমরা
এই কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট মেইনলি সার্জারি, আমরা স্টেজ 1, 2, 3 মেইন চিকিৎসাই হচ্ছে সার্জারি। সার্জারির পরে যাদেরকে লিম্ফ নোডে ছড়িয়ে যায় ক্যান্সার তাদের ক্ষেত্রে কেমোথেরাপি লাগে, আর যাদের স্টেজ 4 লাস্ট স্টেজ তাদের ক্ষেত্রে সাধারণত আগে কেমোথেরাপি দিয়ে তারপরে সার্জারি করা হয়। রেকটাম ক্যান্সারের আসলে ট্রিটমেন্টে একটু ভিন্নতা আছে, রেকটাম ক্যান্সারের রোগীদের অনেক ক্ষেত্রেই কিন্তু আগে রেডিওথেরাপি দিয়ে নিতে হয়, কেমো রেডিয়েশন দেওয়ার পরে তারপরে সার্জারি করতে হয়, এবং তারপরে কেমো তারপরে অনেক সময় আরও অন্য থেরাপি লাগে, যেমন কোলোরেক্টাল ক্যান্সারে কিন্তু টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এ ধরনের বিভিন্ন চিকিৎসা রয়েছে। তো কার জন্য কোন ট্রিটমেন্টটা প্রপার হবে সেটা কিন্তু আমরা সিলেকশন করি, আমরা একটি বোর্ড গঠন করে আমরা সিলেকশন করি যে কার জন্য কোন ট্রিটমেন্ট, আগে কোন ট্রিটমেন্ট দিতে হবে তারপরে কোন ট্রিটমেন্ট দিতে হবে। এক কথায় এখানে সার্জারি একটা বিরাট রোল রয়েছে। অনেক ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে, এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, সাথেই থাকুন। আসুন ভিতরে আসুন। আমরা আপনাদের ভাষা বুঝি, তাই কষ্টটাও টের পাই, আস্থা রাখুন আমাদের উপর। শারীরিক অস্বাভাবিকতাকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। বাংলাদেশে 1 লক্ষেরও বেশি ক্যান্সার আক্রান্ত মানুষ মারা যায় প্রতি বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী গত 5 বছরে এদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা 2,70,000-এরও বেশি। ক্যান্সার সংক্রান্ত যে কোনো অসুস্থতায় রোগ নির্ণয়ে আজই ডাক্তারের পরামর্শ নিন। বাংলাদেশের ল্যাব এইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারেই হচ্ছে এখন বিশ্বমানের ক্যান্সার রোগের চিকিৎসা। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ল্যাব এইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার সুখে অসুখে। আজ আমরা কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। স্যার, বিরতির আগে আমরা বলছিলাম এর চিকিৎসা নিয়ে, এখন আপনার কাছে জানতে চাবো আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ল্যাব এইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার অনেক আধুনিক চিকিৎসা আমাদের দেশে নিয়ে এসেছে, সে বিষয়ে যদি একটু বলতেন। আসলে ল্যাব এইড ক্যান্সার হসপিটাল বাংলাদেশের কর্পোরেট হসপিটালগুলোর মধ্যে এখনও পর্যন্ত একমাত্র ক্যান্সারের উপরে আলাদা স্পেশালিটি হসপিটাল। তো এখানে আমরা যে বললাম যে ক্যান্সারের, কোলোরেক্টাল ক্যান্সারের সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এর সকল কিছুই, এবং ক্যান্সার নির্ণয়ের থেকে শুরু করে প্যালিয়েটিভ কেয়ার সকল কিছুই অ্যাভেলেবল। তো এখানে আমি একটা জিনিস খুবই ইম্পর্টেন্স দিয়ে বলতে চাই যে এই ক্যান্সারের চিকিৎসা সার্জারি কিন্তু সাধারণ সার্জারির মতো না। এই কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু এই কোলন থেকে তার রক্তনালী বেয়ে বেয়ে আস্তে আস্তে শরীরে ছড়িয়ে যেতে থাকে। তো আমরা ল্যাব এইড ক্যান্সার হসপিটালে যে এই ক্যান্সারের মূল থেকে, অর্থাৎ গোড়া থেকে উঠিয়ে নিয়ে আসা বা কেটে ফেলে দেওয়ার অপারেশনটা করি, যেটাকে সেন্ট্রাল ভেনাস লাইগেশন এবং কমপ্লিট মেজোকোলিক এক্সিশন বলে। অর্থাৎ আমরা যে বিশ্বের এখনও পর্যন্ত যে সর্বাধুনিক এবং লেটেস্ট সার্জারি সেটি আমরা করে থাকি। ল্যাব এইড ক্যান্সার হসপিটাল সে সেবা আমাদের সাধারণ জনগণকে দিচ্ছে। স্যার, সবাই ধারণা করে থাকে ক্যান্সার হলেই হয়তো আমি মরে যাব, আমার একটি মরণ ব্যাধি হয়েছে, কিন্তু ক্যান্সার চিকিৎসায় কি রোগীরা ভালো হয়? কোলোরেক্টাল ক্যান্সারে সেই হারটা কতটুকু? আসলে ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতো কোলোরেক্টাল ক্যান্সারের ভীতির কিছু নেই, কারণ এই কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু সঠিক সময়ে নির্ণয় হলে একটা সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য একটি ক্যান্সার। অর্থাৎ এই ক্যান্সারের চিকিৎসায় রেজাল্ট খুবই ভালো, আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর রোগী কিন্তু মানে অপারেশন বা এবং ট্রিটমেন্টের পরে এখনও পর্যন্ত, অনেক বছর হয়ে গেছেন, তারা এখনও পর্যন্ত ভালো আছেন, এবং তারা আলটিমেটলি ডায়াগনোসিস হয়েছে যে তিনি সম্পূর্ণভাবে ক্যান্সার নিরাময় হয়েছে। তো এছাড়া ক্যান্সারের কিন্তু আরেকটা বিষয় যে এটি প্রিভেন্টও করা যায়। অর্থাৎ আমি এই যে বললাম যে বিদেশে যেটা করে যে 40 বছরের পর থেকে শুরু করে সবাই, অনেকে কিন্তু এই ক্যান্সার না হলেও এমনিতেই তারা কলোনোস্কোপি করে 10 বছর পর পর, এবং এই পলিপগুলা দেখা দিলে পলিপগুলা কেটে ফেলা হয়, যার ফলে কিন্তু ক্যান্সার
প্রতিরোধ করা যায়, অর্থাৎ আমি ক্যান্সার হতেই দিলাম না, তাহলে এই ক্যান্সার একই সাথে যেমন নিরাময়যোগ্য তেমনইভাবে এটি প্রতিরোধযোগ্যও বটে। সকল ক্যান্সার কিংবা আমরা বলতে পারি সকল রোগই আসলে স্যার প্রতিরোধযোগ্য যদি আমরা আগে থেকে এর মানে এই সম্পর্কে সচেতন হই। স্যার, আমাদের দেশে কোলোরেক্টাল ক্যান্সারের যে চিকিৎসার বিদ্যমান রয়েছে তার মান আসলে কী অবস্থায় আছে? মান খুবই ভালো। আমি বললাম যে আমরা আসলে এই ক্যান্সার তো চিকিৎসা কিন্তু সারা বিশ্বের সকল ডক্টর এবং সায়েন্টিস্টরা মিলে সব সময় নিরন্তর গবেষণা করছেন, আমরাও গবেষণা করছি এবং গবেষণা করে ক্যান্সারের চিকিৎসা কিন্তু দিন দিন পরিবর্তিত পরিমার্জিত হচ্ছে। তো এখনও পর্যন্ত বিশ্বে যেই লেটেস্ট ক্যান্সার চিকিৎসার সিস্টেম সেটি কিন্তু আমরা দিয়ে থাকি। হ্যাঁ, কাজেই আমি বলবো যে আমাদের দেশে এই ক্যান্সারের চিকিৎসার মান ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এবং আমরা প্রায়ই দেখি অনেক সময় আমাদের দেশি বাঙালি হয়তো প্রবাসী অন্য দেশে রয়েছেন, তারা সে দেশে এই ক্যান্সারের লক্ষণগুলি নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং সেখানে ট্রিটমেন্ট নিয়েছেন, ট্রিটমেন্টটি অত একটা সুবিধার হয়নি এবং তারপরে তারা আমাদের দেশে এসে ক্যান্সারের চিকিৎসা করেছেন এবং আলহামদুলিল্লাহ তারা আরোগ্য লাভ করেছেন। আরোগ্য লাভ করেছেন স্যার, আসলে আমাদের দেশে ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তা কতটুকু ব্যয় সাপেক্ষ এবং ল্যাবের ক্যান্সার হসপিটাল আমাদের সেই চিকিৎসা ব্যবস্থায় কী সহযোগিতা করছে? আসলে ক্যান্সার চিকিৎসা কিন্তু একটু ব্যয়বহুল, এটি অনেক সময়ই দেখা যায় যে আমাদের দেশের গরিব লোকের সামর্থ্যের বাইরে। তবে আমরা সবসময় চেষ্টা করি যে পেশেন্টদের তাদের খরচের মধ্যেই এই সেবাটা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ স্যার, আমরা শুনলাম আপনার কাছ থেকে চিকিৎসা ব্যবস্থার সম্পর্কে। আমি আসলে একদম শেষের দিকেই চলে এসেছি অনুষ্ঠানের, আমি জানতে চাবো এই রোগীগুলোর ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু? এই রোগীগুলোর ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আমরা যেটা এই পেশেন্টদের অপারেশন এবং চিকিৎসার পরে আমরা ফলো আপ করি এবং ফলো আপ করার পরে যখন অনেকেই আমাদের প্রচুর পেশেন্ট রয়েছেন যে তাদের চিকিৎসার পরে 5 বছর অতিক্রান্ত হয়েছে এবং আমরা এই 5 বছর অতিক্রান্ত হলেই আমরা ঘোষণা করি যে তিনি ক্যান্সার ফ্রি হয়েছেন। তো সেজন্যেই আসলে আমাদের ক্যান্সারের আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসার রেজাল্ট অত্যন্ত ভালো। স্যার অনেক ধন্যবাদ, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। আসলে আমি বলবো যে আমাদের দেশে ক্যান্সারের যে লক্ষণগুলি দেখা দিলে আপনারা অবশ্যই একজন কলোরেক্টাল বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং আন্দাজে এই ধরনের পাইলসের চিকিৎসা বা IBS-এর চিকিৎসা কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে না দেখিয়ে নেবেন না। এই ক্যান্সারের চিকিৎসায় যেহেতু সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য, কাজেই আপনারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিয়ে ভালো থাকবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার, আমরা আসলে কোলোরেক্টাল ক্যান্সার বা কোলোরেক্টাল সম্পর্কে কোনো কথা বলতেই খুব ভীতি প্রকাশ করি, ইভেন সাধারণ জনগণও একটু লজ্জাও পায়। এত মূল্যবান একটি বিষয় নিয়ে আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। আপনাকেও ধন্যবাদ, আশা করি আমাদের দর্শকরাও উপকৃত হবেন এবং ভালো থাকবেন। দর্শক, ভয় নয়, লজ্জা নয়, কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু নিরাময়যোগ্য। আপনার মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, এ নিয়ে মোটেও ভীতি না পেয়ে অবশ্যই একজন কোলোরেক্টাল বিশেষজ্ঞর শরণাপন্ন হন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, দেখা হবে আগামী পর্বে।